হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো ক্যাননের গ্রিপ নিয়ে, মানে ক্যানন ক্যামেরার গ্রিপ নিয়ে। যেটা মূলত আমাদের 700D ক্যামেরাটা, 700D ক্যামেরার সাথে আমি গ্রিপ লাগাইছি মূলত ভিডিও করার জন্য। তাতে যদি ভিডিও করতে চান অথবা ছবি তোলার সময়ও যদি আপনি ব্যাটারি ব্যাকআপটা বেশি চান তাহলে আপনি এই কাজটা করতে পারেন। এটা হচ্ছে ব্যাটারি গ্রিপ। তো ব্যাটারি গ্রিপ নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো, তো চলুন শুরু করা যাক। সাধারণত আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন ব্যাটারি চার্জ নিয়ে সমস্যায় পড়ি, অথবা আমরা কোনো ওয়েডিং ফটোগ্রাফি করতে যাই তখন আমাদেরকে অনেক ছবি তুলতে হয়, তখন আমাদের ব্যাটারি চার্জ নিয়ে সমস্যা হয়। এবং বিশেষ করে যখন ভিডিও করি তখন আমাদের বড় ধরনের সমস্যা হয় ব্যাটারি চার্জ নিয়ে। দূরে কোথাও ভিডিও করতে গেলেও তখন এই সমস্যা হয়। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনেকেই এই সমস্যায় আছেন। এই সমস্যার সমাধানের জন্যই ব্যাটারি গ্রিপ। DSLR ক্যামেরার জন্য ব্যাটারি গ্রিপ চমৎকার একটি জিনিস। এই সময়ের ক্যাননের 1D সিরিজের ক্যামেরায় বিল্ড ইনভাবে দেয়া থাকে। এটি ক্যামেরায় লাগানোর পর আপনি যখন হাত দিয়ে ক্যামেরাটি ধরবেন আপনার কাছে অনেক আরামদায়ক মনে হবে, বিশেষ করে যখন আপনি কারো পোর্ট্রেট ছবি তুলবেন। এটা হচ্ছে আমার ক্যানন 700D ক্যামেরার জন্য BGE7 মডেলের ব্যাটারি গ্রিপ। সাথে দুইটি ব্যাটারি ড্রয়ার আছে। হাতে যেটা দেখছেন তা হচ্ছে রিচার্জেবল পেন্সিল ব্যাটারি দিয়ে ক্যামেরায় ছবি তোলা যাবে, তবে আমি বলবো এটা ব্যবহার না করাই ভালো হবে। এটা হচ্ছে ব্যাটারি গ্রিপ। এটা আমি এখন খুলবো। প্রথমে উপরে ক্যাপটা খুলে নেব, তারপর ক্যামেরার ব্যাটারির এই ঢাকনাটা আস্তে করে টান দিব, খুলে যাবে। এটা যেন হারিয়ে না যায় তাই এটা গ্রিপের মধ্যে রেখে দেওয়ার জায়গা আছে, আমি সেখানেই রেখে দিলাম। যখন ব্যাটারি গ্রিপ খুলে রাখবো তখন আবার এটা ক্যামেরায় লাগিয়ে দিব। এখন ব্যাটারি লাগানোর জায়গায় গ্রিপটা লাগিয়ে দিব। ব্যাটারি গ্রিপের মাঝখানে লক লেখার পাশে একটা ভলিউমের মতো আছে, সেটা ডান পাশে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিব যেন নড়াচড়া করতে না পারে। এখন আমি লকটা ঘুরিয়ে আনলক করে ব্যাটারির ড্রয়ারটা বের করব এবং আমার কাছে অরিজিনাল ব্যাটারি এবং একটি কপি ব্যাটারি লাগাবো। আপনি ইচ্ছা করলে কপি ব্যাটারি না নিয়ে একটা অরিজিনাল ব্যাটারি নিতে পারেন, যার দাম 3,500 থেকে 4,000 টাকা নিতে পারে, আর কপি ব্যাটারি 1,000 থেকে 1,500 টাকা নেবে। এখন আমি ক্যামেরাটাকে ওপেন করব। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। একটা ছবি তুলে দেখি। হ্যাঁ, ঠিক আছে। এই গ্রিপের সাথে আর কী কী অপশন আছে বা বাটন আছে সেগুলো এখন দেখাবো। এটা হচ্ছে গ্রিপ। গ্রিপের মধ্যে আলাদা কিছু অপশন আছে, তার মধ্যে এটা হচ্ছে অন অফ, অর্থাৎ এটা যদি আপনি অফ রাখেন তাহলে যে বাটনগুলো আছে এই বাটনগুলো কোনো কাজ করবে না। আমি এখন টিপতেছি, কোনো কাজ করতেছে না। আর যখন আমি অন করব তখন এই বাটনগুলো কাজ করবে, বিশেষ করে যখন আপনি পোর্ট্রেট ছবি উঠাবেন তখন আপনি এটা অন করিয়া কাজ করতে পারবেন। এটা আবার ব্যাটারির অন অফ সুইচ না, এটা হচ্ছে এই বাটনগুলোর অফ এবং অন রাখার সুইচ। এখন আমি এই সাইডটা দেখাবো। আপনি যখন এই সাইডটাতে ছবি তুলতে যাবেন, অর্থাৎ পোর্ট্রেট যখন ছবি তুলতে যাবে তখন এখানে সুইচ আপনি কাজ করতে পারবেন। এটা আমি চাপতেছি, ছবি উঠতেছে। আবার এখান থেকে আপনারা শাটার স্পিড বাড়াইতে পারবেন, আবার কমাইতে পারবেন। এই কয়েকটা অপশন এক্সট্রাভাবে এই গ্রিপের মধ্যে দেওয়া আছে। আপনি এখন কোন ক্যামেরার জন্য কোন মডেলের ব্যাটারি গ্রিপ নিতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্স দেখে নেবেন। দাম 4,000 থেকে 6,000 টাকার মধ্যেই পাবেন। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, বসুন্ধরা শপিং সেন্টার, ঢাকা। আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।